আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দুর্ভাগ্যের তীর নিক্ষিপ্ত হয়েছে, যা আর ফিরে আসবে না। তাই আমি তোমাকে জানাতে এসেছি যে এই সংসারে তোমার আর জীবিত থাকার কোনো উপায় নেই। এই জন্য এই সাত দিনের মধ্যে তোমার পরলোকধামে যাবার প্রবন্ধ করো। যে স্ত্রী পুত্রের জন্য তুমি চিন্তিত, তারা তোমার সাথে যাবে না, এখানেই রয়ে যাবে। চিন্তা আর মোহ ত্যাগ করে তুমি অবিলম্বে নিজের গুরুজনদের সঙ্গে পরামর্শ করো, যাতে তারা তোমায় সেই সকল পথ দেখান যা জীবনান্তে তোমায় মোক্ষ লাভ করাতে পারে। আর যখন তুমি এই দেহ ত্যাগ করে অন্য লোকে প্রবেশ করবে, তখন সেখানে তুমি সেই রূপ সম্মান পাবে যেই রূপ মহাত্মা পুরুষগণ দেবলোকে পেয়ে থাকেন। রাজন, ভগবান তোমার আত্মাকে শান্তি দিন। মহারাজ পরীক্ষিত, এই প্রকারের সহসা অর্ধরাত্রে আসার কারণ, সব কুশল তো? গুরুদেব, আমি এইমাত্র জানতে পেরেছি যে মহামুনি সমীকের পুত্র শৃঙ্গী ঋষি আমাকে শাপ দিয়েছেন যাতে আজ থেকে সপ্তম দিনে আমার মৃত্যু হবে। প্রভু, আমি একথা জানতে আপনার নিকটে এসেছি যে মনুষ্যের জীবনে মাত্র সাত দিন বাকি থাকে, তার এমন কি করা উচিত? কোন কর্ম সে করবে যাতে তার পরলোক সিদ্ধিপ্রাপ্ত হয়, সে মুক্তি লাভ করে? রাজন, যে মুক্তি কামনা করে তার নিকটে একটি পথ থাকে, ভক্তির পথ। কিন্তু মানুষের হৃদয়ে ভক্তির ভাব কিরূপে প্রবাহিত হয়, ভক্তির বীজ কিরূপে অঙ্কুরিত হয়, তার কোনো সরল উপায় আছে? আছে, অতি সরল উপায় আছে। ভগবান বেদব্যাস লিখেছেন যে, ইয়ৎফলম নাস্তি তপসা নয়োগেন সমাধিনা তৎফলম লাভতে সম্যক কলৌ কেশব কীর্তনাত্। অর্থাৎ, যে ফল তপস্যা, যোগ এবং সমাধি দ্বারাও প্রাপ্ত হয় না, কলিযুগে সেই ফল শ্রী হরিকীর্তন অর্থাৎ কৃষ্ণলীলার নাম গান করলে সহজেই প্রাপ্ত হয়। সেই জন্য তুমি শ্রীমৎ ভগবত কথা শ্রবণ আর কীর্তন করো, তাতে শ্রীকৃষ্ণের দিব্য লীলা খেলার পবিত্র বর্ণনা আছে। তারই শ্রবণ থেকে উৎপন্ন ভক্তি তোমার মোক্ষের কারণ হবে। তাই যদি হয়, হে গুরুদেব, আপনার সেবক মনে করে আমায় ভাগবত কথা দান করুন। রাজন, এ সময় তার পূর্ণ অধিকারী ভগবান বেদব্যাসের পুত্র ভগবান শুকদেব স্বয়ং। তুমি তার শরণ গ্রহণ করো, তিনি অবশ্যই তোমায় শ্রীমৎ ভাগবত কথামৃত পান করাবেন। জ্ঞানের পর্ব ধ্যানের সাগর ঋষি তনয় শুকদেব সুকুমার, চতুর্বেদ এবং শাস্ত্র জ্ঞানে তিনি যেন সমাহিত গুণে রাধা। এমন মহাতপশীর শ্রীচরণে যাচক রূপে পরীক্ষিতেন যে কেন মনোরথ জেনে রাজার মুনিবর করুণার আশীষ দিলেন। হে ব্রহ্ম ঋষি, আপনি তো যোগীগণের পরম গুরু, তাই আমি আপনাকে এক অত্যন্ত মহত্বপূর্ণ প্রশ্ন করছি। প্রভু, যে পুরুষ মৃত্যুর দ্বারে দণ্ডায়মান, এ হেন মরণাপন্ন পুরুষের কি করা উচিত? পরীক্ষিত, এই যে প্রশ্নটি তুমি করলে, এতে লোকহিত লুকায়িত আছে। কারণ বাস্তবে সকল মনুষ্যই মৃত্যুর দ্বারেই দণ্ডায়মান থাকে।
অবশ্য তারা সে কথা জানতে পারে না। তোমার প্রশ্ন হলো যে মৃত্যুর সিংহদ্বারে দণ্ডায়মান মনুষ্য কি করবে? হে রাজন, এর উত্তর শোনো। মৃত্যুকাল উপস্থিত হলে মনুষ্য যেন ভীত না হয়। মৃত্যুর আক্রমণের পূর্বেই সে যেন বৈরাগ্যের অস্ত্রাঘাতে তার দেহের মমতাকে ছিন্ন করে এবং ওম রূপী প্রণম্যকে মনে মনে জপ করে, প্রাণবায়ুকে বশীভূত করে নিজ মনকে দমন করে, বুদ্ধির সহায়তায় ইন্দ্রিয়দের তাদের বিষ থেকে মুক্ত করে, আর মনে মনে ভগবানের মঙ্গলময় মূর্তির ধ্যান করতে করতে প্রভুর শ্রী বিগ্রহে পূর্ণরূপে লীন হয়ে যায়। তখন মনুষ্যের তৎক্ষণাৎ ভক্তিযোগের প্রাপ্তি হয়ে যায়। সেই জন্য শাস্ত্রমতে কলিযুগে সবচেয়ে সহজ একটি উপায় বলা হয়েছে, ভক্তি। তাই হে রাজন, আমি তোমায় ভাগবত পুরাণের কথা শোনাব, যা ভক্তিরসের এমন এক গঙ্গা যা কোনো প্রাণী একবার যদি তাতে অবগাহন করে তবে সে ভক্তিরসের সেই নদী থেকে পুনরায় উঠে আসতে চায় না, তাতেই নিমজ্জিত হয়, সেই তার মোক্ষ হয়।